আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে দারুস সালাম চ্যানেলে স্বাগত। আজকের ভিডিও থেকে আমরা আশিক নাম সম্পর্কে জানব, অর্থাৎ আশিক নামের অর্থ কী, এ নামটি রাখা যাবে কি না, এ নামটি ইসলামিক নাম কি না, এবং এটি কোন ভাষার শব্দ ইত্যাদি, এ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, ইসলামে সুন্দর নাম রাখার ক্ষেত্রে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের ওপর তার নামের প্রভাব পড়ে। অন্য আরেক হাদিসে এসেছে, নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। আবু দাউদ, হাদিস নং 4300। সুতরাং আমাদের উচিত সুন্দর অর্থসহ এবং ইসলামিক নাম রাখা। প্রিয় দর্শক, যদি প্রশ্ন করেন আশিক নামটি ইসলামিক নাম কিনা, এর উত্তর হচ্ছে হ্যাঁ, আশিক নামটি একটি ইসলামিক নাম। বর্তমান এই আশিক নামকে আধুনিক নামও বলা হয়ে থাকে। আশিক খুব সুন্দর একটি নাম। আশিক নামের অর্থ হচ্ছে দেওয়ানা বা প্রেমিক। এছাড়াও আশিক নামের আরও অনেক অর্থ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো আল্লাহর রহমতের প্রেমিক। আসলে আশিক নামটি ছেলেদের নাম হিসেবে রাখা হয়। আশিক অত্যন্ত সুন্দর একটি নাম, গোটা বিশ্বে অনেক ছেলের নাম আশিক রাখা হয়। আশিক নামটি আরবি ভাষা থেকে এসেছে। আশিক নামের অনেক অর্থ রয়েছে। আশিক নামের আরবি অর্থ হল আল্লাহর রহমতের প্রেমিক। অর্থসহ সুন্দর ইসলামিক নাম মানুষের পরবর্তী জীবন এবং আখিরাতও প্রভাবিত করে। এছাড়াও ইসলামী শরীয়তে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। আমরা অনেক সময় অর্থ না জেনেই সন্তানের নাম রেখে দেই, যা মোটেই করা উচিত নয়। ছেলেমেয়ের নাম রাখার পূর্বে অবশ্যই অর্থ জেনে নেওয়া উচিত। আশা করি এই ভিডিওটি শীঘ্রই যারা বাবা মা হতে চলেছেন তাদের অনেক সাহায্য করবে। প্রিয় দর্শক, আশা করছি আশিক নামের অর্থ বুঝতে পেরেছেন। অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা খুব দ্রুত আপনার জানতে চাওয়া নামের অর্থ জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।